একদম কোম্পানি এক বলতে কি বোঝা যায় এবং সেইখানে আমরা কোম্পানি কাজ সম্পর্কে জেনেছি আমরা কোম্পানির দেখেছি যে এক মালিকানা কারবার এর সঙ্গে আপনার পার্টনারশিপ থাকে এবং সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে প্রাইভেট লিমিটেড কোম্পানি সবচেয়ে জনপ্রিয় এবং কম্পারেটিভলি এক মালিকানা অথবা পার্টনারশিপের থেকে স্ট্রাবল কোম্পানি এবং অবভিয়াসলি সেখান থেকে আমরা দেখি যে পাবলিক লিমিটেড কোম্পানি আরো বড় স্কেলে রোল প্লে করতে পারে এবং লিস্টিং এ যাওয়ার সুযোগ আছে এবং লিস্টেড কোম্পানিগুলো মোর রিলায়েবল যদি ফাইন্যান্সের দৃষ্টি ফাইন্যান্সার দৃষ্টিভঙ্গি থেকে দেখেন তাহলে ফাইন্যান্সার যারা যারা ফান্ড দিবেন তারা কিন্তু মোর কমফোর্টেবল উইথ দ্য লিস্টেড কোম্পানিস দেন অবিয়াসলি প্রাইভেট লিমিটেড কোম্পানি দেন পার্টনারশিপ এবং প্রোপাইটারশিপ মূলত ছোট আকারে ব্যবসা করার যারা করে তাদেরই করার কথা বাট বাংলাদেশের কন্টেস্টে অনেক বড় কোম্পানি অনেক বড় ব্র্যান্ড যারা এক মালিকানা কারবার এখন আছে তো আমি কোম্পানি এক সম্পর্কে ডিটেইল বলবো বাট আমার কাছে মনে হচ্ছে গত দুটো সেশন দুটো যারা আমি সেশন দিলাম সেই সেশনগুলোতে আমরা কখনোই এক মালিকানা কারবার সম্পর্কে একটু বেসিক ধারণা দেয়া অথবা পার্টনারশিপ সম্পর্কে একটু এলাবোরিটি এখানে অনেক সুযোগ আছে জানার এবং প্র্যাকটিস করার সুযোগ আছে সো এই জিনিসগুলো হয়নি সো আপনাদের জন্য এই কাজগুলো আমরা করেছি যে এবার একদম স্টার্টিং ফ্রম দ্য প্রোপাইটারশিপ বিজনেস দেন আজকে উইল মুভ মুভ টু দ্য পার্টনারশিপ পার্টনারশিপ একটা হয়তো আজকে সব শেষ করতে পারবো না এর পরে হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমরা যেটাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি এবং সেই সঙ্গে আমাদের হচ্ছে যে কোম্পানি অ্যাক্ট এবং প্র্যাকটিস সম্পর্কে আরো এবং বেস কিছু ডিসকাশন থাকবে আমার মনে হয় যারা স্টুডেন্ট আসছেন আমি শুরু করি কি বলেন ঠিক আছে ঠিক আছে সো লেট স্টার্ট উইথ বিজনেস দ্যাট ইজ হচ্ছে যে এক মালিকানা কারবার বোঝাই যায় যে এখানে মালিক একজন তো আমরা যদি এখানে দেখার চেষ্টা করি সেটি হচ্ছে এক মালিকানা কারবার হচ্ছে এক এক একক মালিকের ব্যবসা বেসিক্যালি প্রফিট অর্জনের জন্য মুনাফা অর্জনের জন্য এখানে একজন ব্যক্তি নিজেই মূলধন সংগ্রহ করেন এবং এই ব্যবসা উনি সৃষ্টি করেন তৈরি করেন পরিচালনা উনি করেন এবং এর থেকে যত প্রফিট হয় এটাও নিজেই তিনি ভোগ করতে পারেন এবং তারই এটা থাকে এবং সঙ্গে সঙ্গে যদি কোনো লস হয় সেই লসটাকেও ওই একক ব্যক্তিকেই ভোগ করতে হয় এবং তার যদি কোনো রিক্স থাকে রিক্স থাকে একা ডাইভার্স করতে হয় সো এটা আমরা জানি যে এক মালিকানা কারবার হচ্ছে একক ব্যক্তির ইয়েতে মোস্টলি আমরা দেখতে পাই যে মুদিখানা থেকে শুরু করে ছোট ছোট অর্গানাইজেশন গুলো এক মালিকানা ট্রেড লাইসেন্স নিয়ে শুরু করা হয় কিন্তু আমরা অনেক বড় গ্রুপ অফ কোম্পানিজেরও দেখেছি একাধিক সোল যে অর্গানাইজেশন এক মালিকানা ব্যবসা আছে সো যদি আমরা এভাবে দেখার চেষ্টা করি যে এক মালিকানা ব্যবসার কিছু উদাহরণ আমরা দেওয়ার চেষ্টা করছি যেমনটি আমি বলছিলাম যে এখানে সাধারণত মোস্টলি হচ্ছে ছোট ব্যবসা করার কথা যেমন মুদি দোকান মনোহরির দোকান বিভিন্ন ধরনের টেইলার শপ ওষুধের দোকান এবং কিছু হ্যান্ড হস্তশিল্প জাতীয় প্রোডাক্ট এবং কনফেকশনারি বইয়ের দোকান এই জিনিসগুলো সাধারণত আপনার এক মালিকানা ব্যবসার থাকে কিন্তু কিছু কিছু বৃহদাকার এক মালিকানা কারবার থাকতে পারে যেমন আমি বলছিলাম যেমন বড় পাইকারি স্টোর হোটেল রেস্তোরাঁ গেস্ট হাউস টেলারিং শপ গার্মেন্টস এবং বেশ কয়েকটা বাংলাদেশে বড় বড় গার্মেন্টস যেটা এখনো এক মালিকানা কারবার রয়েছে তো এইগুলো হচ্ছে যেটাকে যেটা কি হচ্ছে যে আমি সামনে আরো ডিটেইল আলাপ করব সেটি হচ্ছে যে এক মালিকানা কারবারের কিছু সুবিধা আছে যেটি পরের স্লাইডে আমরা দেখব সুবিধাটা হচ্ছে যে আপনার এ ধরনের ব্যবসার পরিচালনা করা অত্যন্ত সহজ এবং ব্যবসা শুরু করা শুরু করাও খুব সহজ এখানে লিগ্যাল ফর্মালিটিস নেই বললেই চলে এবং খুব অল্প পরিমাণে পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারেন মালিক তার নিজের ইচ্ছা মতন দ্যাট ইজ ওনার ওনার স্লাইড ওপেন হয় নাই আমরা কি স্লাইড ছাড়া এতক্ষণ কথা বলছি জি স্যার স্যার স্লাইডগুলো দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি সরি আপনাদের বলা দরকার ছিল এনিওয়ে আমি তাহলে একটু দেখি লুইন এরকম সরি ঠিক আছে আমি তাহলে একটু আবার শুরুর থেকেই দেখাই আপনাদেরকে যদিও সহজ করে আমি চেষ্টা করেছি যে বাংলায় বিকজ আমাদের আপনাদেরকে যেমনটি বলছিলাম যে কোম্পানি অ্যাক্ট বিভিন্ন অ্যাক্টের যে বইগুলো এটা ইংরেজিতে আছে বাংলায় এত সুন্দর কেস স্টেশনসহ নাই সো আমাদের এই উদ্যোগটা মূলত হচ্ছে কোম্পানি অ্যাক্টের সাথে সাথে কিছু বিষয়গুলো ইনকর্পোরেট করবো সেজন্যই আপনাদেরকে একটু ইজি করে বাংলায় করার চেষ্টা করেছে এক মালিকানা কারবারের ব্যবসার কথা আপনাদেরকে বললাম হ্যাঁ যেটি হচ্ছে যে মনফার্জনের জন্য এক মালিকানা কারবার মূলত হচ্ছে মনফা অর্জনের জন্য যখন কোনো ব্যক্তি নিজের এক একক দায়িত্বে মূলধন জোগাড় করে এবং উনি এই পরিচালনা এটার এটাকে অপারেশন নিজে করেন এবং এখান থেকে যত প্রফিট আসে সেই প্রফিটটাও কিন্তু এককভাবে ভোগ করে থাকেন এখানে কাউকে শেয়ার করতে হয় না এখানে প্রফিট শেয়ারিং এর প্রয়োজন হয় না বিকজ এখানে এক মালিকানা কারবার তবে একটা জিনিস মনে রাখা আমাদের জন্য জরুরি যে একটা এক মালিকানা কারবারের মালিক বা ওনার যখন মারা যান তখন কিন্তু বিজনেসটা আর থাকে না এর কারণটা হচ্ছে ওই ব্যবসার সাথে ওই মালিকের একটা অঙ্গ অঙ্গে জড়িত থাকে বিকজ তার নামেই সাধারণত হয় এবং এটি একটু চ্যালেঞ্জিং হয়ে যায় যদিও দেখা যায় যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঠিকই কোনো না কোনো টিকে যায় কিন্তু মূলত আইনের হিসাব অনুযায়ী যে একজন ব্যক্তি যখন একটা প্রতিষ্ঠান গড়ে তুলে যখন এক মালিকানা কারবার হয় তখন তার সমস্ত রিক্সটা একক ব্যক্তির থাকে ফলে বড় ধরনের ফাইন্যান্সিং এখান থেকে নেওয়া সম্ভব হয় না ছোটখাটো ব্যাংক কিছু মানে ছোটখাটো কিছু ফাইন্যান্সিং ব্যাংক করে বাট বড় আকারে ব্যাংক ফাইন্যান্স করে না উদাহরণ হিসেবে আমরা বলছিলাম যে হচ্ছে এখানে আমাদের স্টেশনারি ব্যবসা করে টেইলার্স এবং হচ্ছে যে রেডিমেড রেডিমেড গার্মেন্টস এর ব্যবসা যারা দোকান আছে ঔষধ এবং কিছু ধরনের বই পুস্তক কনফেকশনারি এই ধরনের ব্যবসাগুলো সাধারণত হয় আর বৃহৎ আকার যেটা বলছিলাম বড় আকারের এক মালিকানা কারবারের ভিতরে অবভিয়াসলি হোটেল রেস্তোরা রেস্তোরাঁ গেস্ট হাউস টেইলারিং শপ এবং অনেক সময় বড় গার্মেন্টসও কিন্তু এক মালিকানায় বাংলাদেশে অনেক আছে যেমনটি আমি বলছিলাম এখন এখানে একক মালিকানার ব্যবসার কিছু সুবিধা আছে সেটি হচ্ছে এটি স্টার্ট করা বিজনেস শুরু করাটা খুব ইজি লিগ্যাল ফর্মালিটিস নেই বললেই চলে কি কি লিগাল ফর্মালিটিস আছে সেটি আমি পরে দেখাবো আর এর জন্য শুরুতে খুব কম ইকুইটি প্রয়োজন হয় যেহেতু ছোট পরিসরে ব্যবসা সাধারণত হয়ে থাকে এটি মালিককে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অনেক স্বাধীনতা প্রদান করে পরিচালনায় গোপনীয়তা বজায় রাখা যায় যখন হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় তখন একাধিক মালিক থাকে বোর্ড বিডিং করতে হয় বিভিন্ন ধরনের ইনফরমেশন ডিসক্লোজ করতে হয় হ্যাঁ এর সঙ্গে সঙ্গে এর সঙ্গে সঙ্গে আরো কিছু বিষয় ঘটে সেটা হচ্ছে আরো কিছু বিষয় ঘটে যেমন ধরেন আপনার একক মালিকানার ক্ষেত্রে যেমন হচ্ছে যে এক মানে প্রফিটটা একাই ভোগ করতে পারে কিন্তু তাকে প্রচন্ড রিস্ক নিতে হয় এবং আপনার লিস্টেড কোম্পানি হলে তো আরো বেশি যে তথ্য গোপন করার সুযোগ থাকে না বিকজ তখন এটা পাবলিক ইন্টারেস্ট এন্টিটি হয়ে যায় বাট একক মালিকানা ব্যবসার ক্ষেত্রে তথ্যগুলো চাইলে তার ব্যবসায়িক ব্যবসায়িক সিক্রেটটা উনি মানে হাইড করতে পারেন পাবলিকলি বলার প্রয়োজন হয় না আর এখানে সিদ্ধান্ত গ্রহণ করা অনেক দ্রুত করা যায় এবং খুব সহজে এটাকে উইন্ডিং আপ করা যেটাকে বন্ধ করে ফেলানো যায় এটা খুব সহজ এটাকে বন্ধ করাটা খুবই সহজ তো এই হচ্ছে মোটামুটি এটার সুবিধা আর অসুবিধা হচ্ছে যে একজন ব্যক্তির পক্ষে ব্যবসার সকল পুঁজি সংগ্রহ করা অনেক সময় কষ্টকর হয়ে যায় এবং এখান থেকে ব্যাংক ফাইন্যান্স পাওয়া একটু কঠিন এবং অন্যান্য ফাইন্যান্সিং মেকানিজম তো খুবই এখানে কাজ করে না মূলত হচ্ছে খুব লিমিটেড স্কেলে ব্যাংক থেকে কিছু লোন পাওয়া যায় কিন্তু এখানে ব্যবসা পরিচালনা করা যায় মূলত ওনার ওনারের নিজের ইনভলভমেন্ট এবং তার ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট এবং ক্যাপিটালটাই বেশি জরুরি এখানে এখানে দায়টা আনলিমিটেড দায় থাকে বুঝছেন একজন ওনার যদি কোনো ব্যবসা ধরেন আমি একটা উদাহরণ হিসেবে বলি যে একজন ব্যবসায়ী উনি দশ লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন এখন একজন ব্যবসায়ী দশ লাখ টাকা ব্যবসা শুরু করার পরে সারা বছর ব্যবসা করে বা ব্যবসার একটা পর্যায়ে বিশ লাখ টাকা বা তিরিশ লাখ টাকা লস হয়ে গেল তখন কিন্তু ওই ব্যবসা ব্যবসা বিক্রি বিক্রি করার করার দোকান পরে যতটুকু থাকবে ওই কিন্তু ওই ওনারকে তার বাড়ি ঘর বেঁচে হলেও দিতে হবে কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আমরা জানি যে এখানে লিমিটেড লাইবিলিটি কোম্পানি আছে সেখানে সুবিধা হচ্ছে যে আমি যদি একশো টাকার ওনার হই আমার দায়ও একশো টাকা যত লস হবে একশো টাকার ভিতরে কিন্তু এখানে কিন্তু এক মালিকানা কারবারে আনলিমিটেড লাইবিলিটি থাকে মালিকের মৃত্যু হলে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় অপারক হলে ব্যবসা বন্ধ বন্ধ হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার সাকসেস থাকে না ছেলে মেয়েরা চালাতে পারে না বন্ধ হয়ে যায় যেহেতু মালিক নিজেই ব্যবসা পরিচালনা করেন তাই মালিকের মানে অনভিজ্ঞতার কারণে কোনো ক্ষতি হতে পারে ধর আপনি এক্সপিরিয়েন্স নাই বিজনেসের নলেজ নাই আপনার ল সম্পর্কে জানেন না কান্ট্রি ল জানেন না ব্যবসায়িক নর্মস ম্যানার জানেন না আপনি শুরু করলেন করলেন লস এখানে সাধারণত হচ্ছে যে বড় ব্যবসার যেসব সুবিধা ভোগ করা যায় সেটা এখানে পাওয়া যায় না কম পুঁজির কর্মচারীদের সুযোগ সুবিধা খুব কম হয় এবং খুবই সীমিত ক্ষেত্রে ব্যবসা করা যায় মানে বড় ব্যবসা করা যায় না এখানে আচ্ছা একক মালিকানা কোম্পানি গঠন করা খুবই ইজি এটা অনেকেই হয়তো আপনারা জানেন আবার নাও জানতে পারেন এই কারণে আমি এনেছি এখানে একক মালিকানা ব্যবসা গঠন করা খুবই সহজ ব্যবসা শুরু করার জন্য নিবন্ধন করার কোনো প্রয়োজন হয় না মানে হচ্ছে যে আপনি যেমন আপনার আর সিতে যেমন রেজিস্টার অফ জয়েন্ট যে কোম্পানিজ এ আপনার পার্টনারশিপের যদি রেজিস্ট্রেশন করেন তাহলে পার্টনারশিপের রেজিস্টার্ড পার্টনারশিপ অর্গানাইজেশন হতে পারে আর প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি তো মাস্ট যে আর থেকে আপনার রেজিস্ট্রেশন নিতে হয় এখানে অনলি রেজিস্ট্রেশন হচ্ছে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স পেলেই আপনি ব্যবসা শুরু করতে পারেন এবং ট্রেড লাইসেন্সই হচ্ছে এই ব্যবসা সনদ সাধারণত আমরা দেখতে দেখতে পারি সেটা হচ্ছে যে সিটি কর্পোরেশন পৌরসভা জেলা পরিষদ উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে এই ধরনের ব্যবসা শুরু করা যায় এবং এই ক্ষেত্রে এই ট্রেড লাইসেন্সের নির্দিষ্ট ফি এলাকাভেদে डिफरेंट হয় আপনারা নিশ্চয়ই সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্সের ফি আর হচ্ছে ইউনিয়ন পরিষদের ফি এক হবে না এটি ভিন্ন ভিন্ন ব্যবসার ধরন এবং হচ্ছে ব্যবসার পুঁজি এবং এলাকা ভেদে এই ফিটা ডিফারেন্ট হয় সো দিস দিস ইজ অল অ্যাবাউট দ্য প্রসেস অফ লিগাল প্রসেস এর বাইরে এক মালিকানা কারবারের কোনো টিন নিতে হয় না কারণ মালিকের যে টিন যদি মালিকের টিন না থাকে তাহলে মালিক টিন নেবেন কিন্তু মালিকের টিন থাকলে ওই ব্যবসার সেপারেট কোনো টিন নেওয়ার প্রয়োজন হয় না বিকজ এখানে ওই মৌনারের টিন আর আর হচ্ছে ব্যবসার টিন একই টিন যখন বছর শেষে উনি ইন্ডিভিজুয়াল ট্যাক্সের সময় ট্যাক্স জমা দিবেন ব্যবসার কোনো আলাদা অ্যাকাউন্টিং সাইকেল নাই অর্থাৎ একদম মালিক একটা এক মালিকানা কারবার শুরু করলে যখন তার রিটার্ন সাবমিট করতে হবে লেটস এটি আপনি তিরিশ নভেম্বরের ভিতর রিটার্ন সাবমিট করতে হয় তখন ওই মালিকের ফাইলের সঙ্গেই তার এক মালিকানার কারবারের ব্যবসার হিসাব এবং রিটার্ন জমা দেওয়ার পরে তো তাহলে সমস্যা পরের ক্লোজ বলে দিছে তারা ওকে বাট এ রেভিনিউ স্ট্যাম্প তো ক্লোজ হওয়ার কথা ছিল কারণ আমরা আমাদের আমরা আমাদের স্ট্যাম্প ইউজ করছি বাট ডোন্ট আমি ওই আপনাদের একটু মিউট করে দিলাম একটা সাউন্ড আসছিল আমাকে শোনা যাচ্ছে এখন আচ্ছা শোনা ঠিক আছে আপনি মিউট করে নেন যেটি বলছিলাম যে এক মালিকানা ব্যবসার জন্য হচ্ছে যে কোন রকম সেপারেট তিন নাম্বার নেওয়ার প্রয়োজন হয় না এখানে মালিকের তিন নাম্বারই ব্যবসার তিন নাম্বার হিসেবে একই এটি হচ্ছে আমাদের মূলত আমি যদি বলি যে এক মালিকানা কারবারের এখানেই শেষ তো আপনারা যদি এই এই সংশ্লিষ্ট কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী স্লাইড পরবর্তী প্রেজেন্টেশন পার্টনারশিপ এখানে কোনো কোশ্চেন আছে আপনাদের স্যার এখানে কোনো কোশ্চেন নাই ঠিক আছে থ্যাংক ইউ